কত নিচে নামাবো তুমি আমাদের? তুমি কি কোনো দিনও ভালো হবে না? তুমি চলতে থাকবে তোমার, তোমার জন্য আমি পাড়া প্রতিবেশী কাউকে মুখ দেখাতে পারবো না। মা তরকারি কই? আমি মাইকে তো চিনিস না, ইউনিভার্সিটির ফ্রেন্ড। তুমি কি হয়েছিল? কেন? তোর বাবা মারা গেছে, তুই 50,000 টাকা ধার নিয়েছিস, আমরা ভীষণ টাকার কষ্টে আছি, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুব খারাপ একদম, সেই জন্য। আচ্ছা তুই কবে ঠিক হবে আমাকে বলতে? তোর সব অপরাধ আমি আমার শরীর দিয়ে প্রোটেক্ট করি জানিস, কিন্তু এই যে তাকা, এই লোকটার দিকে একটু তাকা, তোর বাবা সে মনে কষ্ট পেল না? বল পেল? হ্যাঁ, একটু চলো যেত মানুষকে তুই মৃত বানিয়ে দিলি, তোর কি একবারও লোকটার চেহারা তোর চোখের উপর ভাসলো না? তোর বুকের ভিতরে একবার একটু মোচড় দিয়ে উঠলো না যে একটা জীবিত মানুষকে আমি মৃত বলে ফেলছি? আমি না আর পারছি এসব কথা বলে লাভ আছে কোনো? খেতে বসো, ওকে এগুলো বলে কোনো লাভ নেই, বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তাশফিয়া, আমি আপনাদের পাশে পাশে থাকি। ও আচ্ছা 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 আচ্ছা। আঙ্কেল আমার হাতে এই ঝুড়িতে এগুলো কি জানেন? না তো, তুমি তো বলোনি। এগুলো সব চিঠি। চিঠি? এগুলো আমাকে কে দিয়েছে জানেন? না না, তুমি না বললে কি করে জানবো? আপনার ছেলে পিয়াস। আর এগুলো পড়তে পড়তে আমার নিজের পড়াশোনার টাইমিং নেই, আমার সিজিপি একবারে কমে গেছে। এগুলো আপনি আপনার কাছেই রাখেন। হ্যাঁ জি আঙ্কেল, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আব্বা ঝুড়ি কি করবো? এই ঝুড়ির মধ্যে কতগুলো কাগজ আছে, সবগুলো তুমি আমাকে বলে শোনা। প্রিয় তাস পিয়া, তোমাকে নিয়ে আমার হাজারটা স্বপ্ন। তুমি জানো না কতটা ভালো আমি তোমাকে। আব্বা হাতের লেখা তো আমার মতো। ও অনেক স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে। তুমি জানো না যখন তুমি ওই টেবিলে বসে পড়ো, আব্বা এটা তো
তাসফিয়াকে লিখছিলাম। এটা তোমার হাতের লেখা? এটা তাসফিয়াকে লিখছ? বাকিগুলো পড়ো। ঈদের কী হবে আসলো? যাকে লিখেছ সে এসে আমাকে দিয়ে গেছে এবং সবগুলো চিঠি আমাকে পড়তে বলেছে। আর কত কত নিচে নামাবা তুমি আমাদের? তুমি কি কোনো দিনও ভালো হবে না? তুমি চলতে থাকবে তোমার তোমার জন্য আমি পাড়া প্রতিবেশী কাউকে মুখ দেখাতে পারবো না। ওই মেয়েটা আমাকে এসে এই ঝুড়িটা দিয়ে বলল, এগুলো আপনার ছেলে আমাকে লিখেছে, আমাকে পড়তে বলেছে। পড়ো তো আমি শুনি। কত আমার মান সম্মান তুমি তো হবে। তুমি দোকানে গিয়ে আমার নাম করে সিগারেট পাকি নাও, এক কোনো আপাহার তাকে তুমি বলো যে আমার বাবা মরে গেছে, আমাকে 50,000 টাকা ধার দেন। মানে তুমি টাকার জন্য তোমার বাবাকে মেরে ফেলতে পারো? আমি কি আসলে তোমার বাবা নাকি? তো সন্দেহ হচ্ছে। তুমি বাইরে যাও, এক একটা অবলম্বন করো। আর মানুষ এসে আমাকে কমপ্লেন করবে, আমি কত কমপ্লেন শুনবো? আমার মান সম্মান কোনো কিছু রাখলো তুমি? এরা তো কেন তোমার বিরুদ্ধে কমপ্লেন মানুষের? তুমি কি চাও কি আসলে? তুমি ভালো হবে না, এরকমই চলবে তোমার? করো না, সবগুলো করো, আমাকে পড়ে শোনাও তোমার প্রেমপত্র, আমি শুনি। পড়ো, কতগুলো মেয়ের সাথে প্রেম করতে হবে তোমার? পড়ো। পড়ি অব্বা আমি আর পড়ো। হ্যাঁ এক সরি কি সব 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 শেষ হয়েছে? হ্যাঁ ইচ্ছা লজ্জা করো না, ছাড়লাম। আপনার ছেলে বাস দিছে। ঠিক আছে।